আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় দুইয়ের দ্বিতীয় ভাগ, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম এই অধ্যায়ের প্রথম ভাগ আমাদের পরিবেশ দূষণ সম্পর্কে। পূর্বের পাঠে আমরা জেনেছিলাম পরিবেশ দূষণের উৎস ও কারণসমূহ সম্পর্কে এবং আমরা আরও জেনেছিলাম পরিবেশ দূষণের প্রভাব সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়ের দ্বিতীয় ভাগ, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। পরিবেশের প্রধান চারটি উপাদান হল বায়ু, পানি, মাটি ও শব্দ। এই চারটি উপাদান যখন দূষিত হয় তখনই মূলত পরিবেশ দূষিত হয়। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করলে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা প্রথম ছবিটি যদি লক্ষ্য করি, এটি একটি ইটের ভাটার ছবি। এখানে বায়ু দূষণের ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, এখানে ইটের ভাটা থেকে যে গ্যাস নির্গত হচ্ছে সেই গ্যাস যখন বায়ুতে মিশ্রিত হয় তখন তা বায়ু দূষণ করে থাকে। আমরা দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, অ্যাসিড বৃষ্টি। বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। আমরা তৃতীয় ছবিটি যদি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে ময়লা পোড়ানো হচ্ছে। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়ে থাকে। এবং এখানে আমরা বায়ু দূষণের একটি ফলাফল দেখতে পাচ্ছি, শ্বাসকষ্ট। বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। এবার আমরা বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বায়ু দূষণ বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন্ধুরা, এখানে বায়ু দূষণের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করা হয়েছে। বায়ু দূষিত কিভাবে হয়? বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ যখন বায়ুতে মিশে তখনই মূলত বায়ু দূষিত হয়ে থাকে। এবং এখানে বায়ু দূষণের একটি প্রধান কারণ দেখা যাচ্ছে, যানবাহন ও কলকারখানার ধোঁয়া। মূলত যানবাহন ও কলকারখানার ধোঁয়াই হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ। তাছাড়া বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পোড়ানোর ফলে এই ময়লা আবর্জনা থেকে যেই ধোঁয়াটা সৃষ্টি হয় সেই ধোঁয়াও যখন বায়ুতে মিশ্রিত হয় তখন তা বায়ু দূষিত করে থাকে। এবং যেখানে সেখানে যদি ময়লা আবর্জনা ফেলা হয় তাহলে সে ময়লা আবর্জনার যে দুর্গন্ধ তা বাতাসে যখন মিশে তখন তা বায়ুকে দূষিত করে। এখানে আরও বলা হয়েছে, বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। তাছাড়া এই দূষিত বায়ুর ফলে মানুষের ফুসফুসের ক্যান্সারও হয়ে থাকে। তাছাড়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন শ্বাসজনিত রোগও এই বায়ু দূষণের ফলে হয়ে থাকে। এবার আমরা জানব পানি দূষণ সম্পর্কে। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পাব পানির উপর
একটি পায়খানা তৈরি করা হয়েছে। বায়ু নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য যখন পানিতে মিশ্রিত হয় তখন তা পানিকে দূষিত করে থাকে। আমরা দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। পানিতে যখন বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয় তখনই মূলত পানি দূষিত হয়ে থাকে। বায়ু নিষ্কাশন, গৃহস্থালির বর্জ্য, কলকারখানার ক্ষতিকর বর্জ্য ইত্যাদি যখন পানিতে মিশ্রিত হয় তখনই তা বায়ু পানি দূষিত করে থাকে। এবার আমরা তৃতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি জলজ প্রাণী মারা যাচ্ছে। মূলত পানিতে যখন বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয় তখনই মূলত পানি দূষিত হয়ে থাকে এবং এই পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যায় এবং জলজ খাদ্য শৃঙ্খল ব্যাঘাত ঘটে। আমরা চতুর্থ ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ পানিতে মিশ্রিত হয়ে পানিকে দূষিত করছে। আমরা পঞ্চম ছবিটি লক্ষ্য করি, গৃহপালিত পশুগুলো যখন পানিতে গোসল করানো হয় তখন তা পানি দূষিত করে থাকে। এবং আমরা সর্বশেষ ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে পানি দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন কলেরা বা ডায়রিয়া বা বিভিন্ন পানিবাহিত রোগ, তাছাড়া বিভিন্ন চর্মরোগও এই পানিবাহিত রোগ, এগুলো মূলত পানি দূষণের ফলে হয়ে থাকে। তাহলে আমরা এই ছবিগুলো দেখলাম, এগুলো হচ্ছে পানি দূষণ। এবার আমরা পানি দূষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পানি দূষণ, পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। বায়ু নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা, পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। বন্ধুরা, এখানে আমরা কি লক্ষ্য করতে পারলাম? পানিতে যখন বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয় তখনই মূলত পানি দূষিত হয়ে থাকে। তাছাড়া পয় নিষ্কাশন, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি যখন পানিতে মিশ্রিত হয় তখনও পানি দূষিত হয়ে থাকে এবং কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থ যখন পানিতে মিশ্রিত হয় তখনও পানি দূষিত হয়ে থাকে এবং এই দূষিত পানির ফলে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। প্রথমে জলজ প্রাণী যারা পানিতে বাস করে, যেই সকল প্রাণী, সেই জলজ প্রাণী মারা যায় এবং জলজ খাদ্য শৃঙ্খল ব্যাঘাত ঘটে। তাছাড়া এই পানি দূষণ মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই পানি দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন কলেরা বা ডায়রিয়া বা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, তাছাড়া বিভিন্ন চর্মরোগেও মানুষ আক্রান্ত হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বায়ু দূষণ এবং পানি দূষণ, এবং এই বায়ু দূষণের ফলে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে এবং পানি দূষণের ফলে কি কি ধরনের প্রভাব পড়ে থাকে, তাই আজকের এই পাঠে আমরা জানতে পেরেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।